যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিজ্ঞপ্তিটি জুম করে পড়ে শোনাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ৫৬ পদে নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। আবেদনের শেষ তারিখ ২৩/৩/২০২১। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা www.dscc.gov.bd। স্মারক সংখ্যা দেওয়া আছে। নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগের ২৫ মাঘ ১৪২৭ বঙ্গবাদ। ৮ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দের তারিখে এত স্মারক নম্বর স্মারকের অনুমোদনের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্বর্ণপদ সময়ে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা দেওয়া আছে। তারপরে আমি আপনাদেরকে বোঝার জন্য ভালোভাবে আমি পড়ে শোনাচ্ছি। ১ নম্বর উপকর কর্মকর্তা গ্রেড ৯, বেতন স্কেল ২২০০০ থেকে ৫৩০০০ পর্যন্ত, পদের সংখ্যা ৯ জন, বয়স সীমা ১৮ থেকে ৩০, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণি বা সমান সিজিপিতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি এবং খ তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা। আপনার বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি হলে যথেষ্ট, আবেদন করতে পারবেন আপনিও। আর অবশ্যই তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। ২ নম্বরে পদের নাম লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা, পদের সংখ্যা আটটি, বয়স ১৮ থেকে ৩০, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং খ তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। ৩ রেভিনিউ সুপারভাইজার গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা ২৭টি, বয়স ১৮ থেকে ৩০, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি এবং খ তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। ৪ রেন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত, পদের সংখ্যা ৬০টি, বয়স ১৮ থেকে ৩০, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এবং খ তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। রেড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি পাসের যথেষ্ট, আর ইন্টার পাস আপনার ওই তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। কিন্তু ৫ লেজার কিপার গ্রেড ১৬, আর বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদের সংখ্যা ৫টি, বয়স ১৮ থেকে ৩০, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। আপনার এই লেজার কিপার পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টার পাস, তবে বাণিজ্য বিভাগের হতে হবে। ২ নম্বর নিম্নলিখিত সত্যবলী অবশ্য অনুসরণ করতে হবে। ১ ১৮ মাঘ ১৪২৭ বঙ্গবত,
1 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা 18 হতে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর অর্থাৎ 2 বছর বেশি। বয়সের ক্ষেত্রে কোনো ক্রমে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর, সরকারি আধা সরকারি স্বার্থসাহিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদেরকে অবশ্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপত্তি ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। 3, নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিতে এই সংশ্লিষ্ট বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। 4, লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। 5, আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা, স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। 6 নম্বরে, মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি সহ সকল সনদপত্রের সত্যায়িত এক্সেট ফটোকপি দাখিল করতে হবে। 7, চাকরি এর আবেদন ফরমে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নিজ জেলায় উল্লেখ করতে, নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। 8, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ, মন্ত্রণালয়ের সনদ, বামুর সনদ ও মুক্তি ভাতা, গেজেট নাম্বার ও তারিখ, মুক্তিযোদ্ধার বয়স প্রমাণের লক্ষ্যে এসএসসি সনদ, জন্ম সনদ ও মৃত্যু মুক্তিযোদ্ধার মৃত্যু সনদ এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হিসাবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্র সহ প্রার্থীদের সাথে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সম্পর্কে প্রমাণক হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র, প্রার্থী এবং তার পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। 9, নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে। 10 নম্বরে, সকল সত্যায়ন প্রত্যয়ন প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তার কর্তৃক সম্পাদিত হতে হবে। মানে সকল কিছু মানে ফটোকপিগুলা সব আপনার গেজেট কর্মকর্তার হাতে সত্যায়িত করবেন, এটাই বলছে। 11, কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করেন। 12, বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লেখিত পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। 13, পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://dscc.telecom.sorry http://dscc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্রের বিস্তারিত নিয়মগুলি উল্লেখিত ঠিকানা dscc.teletalk.com.bd এবং www.dscc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের বয়স সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্রে পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ সময় 18 ফাল্গুন 1427, 3 মার্চ 2021 সকাল 10টা আবেদন শুরুর তারিখ। অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় 9/17/1427, 23 মার্চ 2021 বিকাল 5টা পর্যন্ত।
উক্ত বয়সসীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 14 আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ বিজ্ঞপ্তির 1 নং পদের জন্য 1000 টাকা ও 2 নং হতে 5 নং পদের জন্য 500 টাকা 500 টাকা টেলিটক প্রিপেইড মোবাইলে ব্যবহার করে প্রদান করতে হবে। 15 অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে 121 নম্বরে অথবা bas.qwerit@telecom.com বিডি ইমেলে যোগাযোগ করা যাবে। 16 নিয়োগ সংক্রান্ত বিষয়ক নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 17 উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। আকরামুজ্জামান সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনার বিজ্ঞপ্তির যে ঠিকানা আছে এই ঠিকানা অনুযায়ী ভালোভাবে বুঝে শুনে একটা ভালো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।